আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব গরুর নেহারি। সকাল সকাল উঠেই আমি গরুর নেহারির যে হাড্ডিগুলো আছে সেগুলাকে ভিজিয়ে দিয়েছিলাম, এগুলাকে এখন আমি একটু ক্লিন করে নিব। এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় পশম থাকে, আবার মানে ধুয়ে বেশি করে ধুয়ে নিতে হয় আর ভালো করে ক্লিন করে নিতে হয়। তো এটা একটু সময়ের ব্যাপার আর একটু ধৈর্যেরও ব্যাপার। পরিষ্কার করা ব্যাপারটা কিন্তু একটা রুচির সাথে সংযোগ আছে। পরিষ্কার জিনিস মানুষ কিন্তু খেতে খুব বেশি পছন্দ করে আর রুচিটা তখন ভালো থাকে, আর অপরিষ্কার জিনিস দেখলেও কিন্তু মানুষের রুচি চলে যায়। তো এটাকে আমি সুন্দর করে প্রেশার কুকারে বসিয়ে দিব যাতে আমরা রুটি দিয়ে নেহারিটা খেতে পারি। তাই আমি সকাল সকালই কিন্তু বসিয়ে দিছি, ঘড়িতে প্রায় এখন 9টার মতো বাজে। আমি কিন্তু রেগুলার হলুদ আর মরিচ দিয়েছিলাম বসানোর সময়। তো এটা আমি প্রেশার কুকারে অল্প আছে রেখে রেখে অনেকক্ষণ, কিন্তু মানে প্রায় 4-5 ঘন্টা চুলার মধ্যে রেখেছি আর এটা খুব সুন্দর হয়ে গেছে। আর মাঝে মাঝে কিন্তু এটাকে চেক করতে হয়, ঢাকনাটা খুলে চেক করতে হয় যে এটা মানে কুক কেমন হচ্ছে। তো এটা রাতের সিচুয়েশন, প্রায় এখন 10টা বাজে। তো আমি সারাদিনই কিন্তু এটা তদারকি করেছি, এটাকে খুলে খুলে দেখেছি, এটা রান্না করেছি, আর একদম শেষে এটা যখন কুক হয়ে গেছে তখন কিন্তু আমি মরিচ তেল আর পেঁয়াজ দিয়ে কিন্তু এটাকে বাগার দিয়েছি। আর অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। আর নেহারি কিন্তু অল্প মশলাতে খুব বেশি মজা লাগে। অনেকে অনেক সময় তেঁতুল বা অন্যান্য অনেক কিছু দিয়ে থাকে, কর্নফ্লাওয়ার, যেগুলোতে আসলে নেহারিটা খেতে কিন্তু ভালো লাগে না। আমি খেয়ে দেখেছি থেকে বেশি মজা নেহারিটাকে যখন অল্প মশলা দিয়ে রান্না করা হয় তখনই ভালো লাগে। তো রাতে আমরা সবাই আসলে রুটি দিয়ে নেহারি খেয়েছি, ভীষণ মজা ছিল। আর এটা কিন্তু একটা খুব হেল্পফুল খাবার আর স্বাস্থ্যকর একটা খাবার। যাদের ক্যালসিয়ামের সমস্যা আছে তারা কিন্তু সপ্তাহে 1 থেকে 2 বার এটা খেতে পারে, আর হাই প্রেশারের রোগীও কিন্তু সপ্তাহে 1 বার পরিমাণ মতো খেতে পারে। আর আমার আম্মু আসলে হাই প্রেশারের রোগী প্লাস ক্যালসিয়ামের তার সমস্যা আছে। তো আমাদের বাসায় মাঝে মাঝেই কিন্তু নেহারিটা রান্না করা হয়, কারণ যাতে এটা মানে আম্মুর একটু হেল্প করে। আসলে শরীর ভালো রাখার জন্য যেসব খাবারগুলো খাওয়া দরকার সেগুলো কিন্তু সবারই খাওয়া উচিত, আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। তো আমরা সবাই রাতের খাওয়াটা খুব মজা করে এনজয় করছিলাম। ওরা সবাই ডাইনিং টেবিলে এসে বসেছিল, আমি সবাইকে এখান থেকে দিয়ে দিয়ে আসলে খাওয়াচ্ছিলাম যার যতটুকু লাগে আর যে যতটুকু খেতে পারে। আসলে প্রথমে অল্প করেই দিচ্ছিলাম, পরে লাগলে নিয়ে নিবে। তো রাতের খাওয়ার তো একটু হালকা খাওয়াই ভালো। তো আমাদের যতটুকু থেকে যাবে সেটা দিয়ে কিন্তু আমরা আবার সকালে খাবো। নেহারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আম্মু আব্বু দুইজনই খেয়ে খুব খুশি হয়েছিল। তারা দুইজনই খুব আমার প্রশংসা করছিল। আসলে মা বাবার মুখে কিন্তু প্রশংসা শুনতে খুবই আনন্দ লাগে, আর রান্নার উৎসাহটাও কিন্তু অনেক বেড়ে যায়। মনে হয় যে সারা জীবন তাদেরকে রান্না করে করে খাওয়াই। এটা আসলে যারা রান্না করে তাদের সবার ক্ষেত্রেই মনে হয়ে থাকে, কারণ তাদের রান্নার প্রতি একটু সুনাম করলেই তারা আরও বেশি বেশি করে রান্না করে। তো আমাদের রাতে ডিনারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর সবাই একসাথে খাওয়াটা কিন্তু আসলে খুব ব্লেসিং একটা ব্যাপার। পরিবারের প্রতিটা মানুষ যখন একসাথে মিলিত হয় তখন কিন্তু খুবই ভালো লাগে, আর পরিবার একসাথে থাকাটা আসলে একটা গড ব্লেসিং ব্যাপার। তো যাই হোক, আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম, তারা এক একজন কিন্তু এই পর্যন্তই না, আরও অনেক নিয়ে নিয়ে খেয়েছে।